ধুলো করে আবারও বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন। বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে 16 নম্বর জাতীয় সড়কের ধুলোকর সন্ধিপুর এলাকায়। দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে, 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ 16 নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেন ধরে নিউটনগামী একটি বাস যাচ্ছিল, সেই সময় হালকা বৃষ্টিও হয়। অভিযোগ, ধুলোকর টোল প্লাজার ঠিক আগে সন্ধিপুরের কাছে অবৈধভাবে ওই লেনেই একটি ধর্মতলাগামী বাস ঘোরানো হচ্ছিল, আচমকাই দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালায়। তাদের অভিযোগ, এই অঞ্চলে যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে রাখা হয়, এর ফলেই ঘটে পথ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি, যে বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি নয়, পিছনে মেরেছে একটা বাস, একটা বাসের অন্য একটা বাস পিছনে মেরেছে, ব্যাক করছিল পিছনে মেরে, হ্যাঁ বাস ভাঙছিল সেটা বলছে। ওই 8:30 তাও তো হয়েছে, প্যাসেঞ্জারই হয়েছে, একটা আমতা বাস ছিল, একটা যত সম্ভব মানে বাংলান বাস ছিল। কী কারণ, একটা গাড়ি আমতা গাড়িটা ব্যাক করছিল, পিছনের গাড়িটা এসে মেরে রোডের মধ্যেখানে ব্যাক করছিল। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।